জানালার পাশে গিফট বক্স দেখে অবাক হলো না নিশি, কারণ গত এক মাস যাবত অদ্ভুত সব ঘটনা ঘটছে তার সাথে। তার মনে হচ্ছে কেউ তাকে ফলো করছে, তার প্রতিটি পদক্ষেপ সে লক্ষ্য করছে। বলতে বলতে হাতের ফোনটার দিকে তাকিয়ে দেখলো নোটিফিকেশন, সেই অজানা লোকটার মেসেজ। আমার পরি, তোমার জন্য এই ছোট্ট উপহার, আশা করি ভালো লাগবে। নিশি মুস্কি হেসে ফোনটা রেখে দিল, কারণ বিষয়টা আগে তার কাছে বিরক্তিকর হলেও এখন কিছুটা হলেও ভালো লাগে। অজানা সেই মানুষটিকে দেখার অদম্য কৌতূহল মনের মধ্যে প্রতি মুহূর্তে ঢেউ খেলে। কে সেই মানুষ, কি তার পরিচয়, আর কী বা চায় সে? একটু পর মেঘ চলে আসবে কলেজে যাওয়ার জন্য, তাই নিশি ফ্রেশ হয়ে রেডি হচ্ছে। নিশি বাবা মায়ের একমাত্র মেয়ে, আর মেঘ হচ্ছে তার মামাতো ভাই, তাদের বাসার কাছেই। নিশির বাবা আর তার মামা একসাথে বিজনেস করেন। নিশি রেডি হয়ে নিচে নামতে দেখলো মেঘ তার চেয়ারে বসে ব্রেকফাস্ট করছে। নিশি দৌড়ে গেল। ওই, তোর বাসায় কি খাবার নাই? আমার বাসায় এসে অনধ্বংস করছিস? ফুপি, কি বলে তোমার মেয়ে দেখেছ? নিশির আম্মু মানে মেঘের ফুপি রাগে সুরে নিশিকে ধমক দিলেন। নিশি চুপচাপ মেঘের পাশের চেয়ারটাতে বসে গেল। ব্রেকফাস্ট করে দুজন বেরিয়ে গেল। তারা দুজন এক ইয়ারে পড়ে, বলতে গেলে বেস্ট ফ্রেন্ড, সারাক্ষণ ঝগড়া করে, এটাই তাদের একমাত্র কাজ। নিশি পড়াশোনাতে তেমন ভালো না, তবে মেঘ ক্লাসের ফার্স্ট বয়, তাই নিশি সব সময় ক্লাস না করার ফোন দিয়ে। মেঘ চল, আমরা দুজন আজ ঘুরতে যাই। চুপচাপ ক্লাসে চল। প্লিজ চল না। ক্লাস পরে যাব। যাওয়া লাগবে না তোর, আমি আরিফকে বলে দেখি, ও নিশ্চয়ই যাবে। মেঘ মুখ কালো করে ক্লাসে চলে গেল। পিছন পিছন নিশিও আসলো, একসাথে বসে আছে, বাট মেঘ কোনো কথা বলছে না। মেঘ, কথা বলছিস না কেন? কিছু না, চুপচাপ ক্লাস কর। এখন কিন্তু চিৎকার দিব। প্লিজ সিনক্রেট করিস না, ক্লাস করতে দে। এরপর দুজনে ক্লাস করে বাইরে আসে। বাইরে আসতেই আরিফ, নাবিল, রিমা সবার সাথে দেখা। নিশি সবার সাথে হাসি আড্ডায় মেতে উঠল। ওইদিকে মেঘ চুপচাপ কাণ্ড দেখছে আর ফুসছে। নিশি তুই গল্প কর, আমু বাসায় যাইতে বলছে তাড়াতাড়ি, আমি গেলাম। এই না, আমিও যাব, মামনিকে দেখতে যাই না অনেক দিন হলো। কি বলিস, দুই দিন আগে না গেলি? দুই দিন মানে বুঝোস, 48 ঘন্টা, এসব বাদ দে, এখন চল। মেঘ আর নিশি বাড়িতে আসে। সারা দিন মামার বাড়িতে কাটিয়ে বিকেলে বাসায় চলে আসে নিশি। রুমে আসতেই সকালের সেই গিফট বক্সের কথা মনে পড়ে নিশির। প্রতিদিন সব আজব আজব জিনিস আসে, তাই কৌতূহল নিয়ে বক্সটা খুলে। বক্সটা খুলতেই একটা চিরকুট, এটা প্রতিদিনই থাকে। আমার প্রিয় পরে, নীল শাড়িতে প্রথম যেদিন দেখেছিলাম সেদিন তোমার প্রতি অজানা এক টান অনুভব করেছে, যা আগে কখনো অনুভব করিনি, তাই এই নীল শাড়ি আর জড়িগুলো দিলাম, আশা করি পরবে, তোমার অজানা প্রেমিক। নিশি চিরকুটটা পরে মুস্কি হাসলো। সত্যি লোকটা অদ্ভুত, অদ্ভুত তার কাজকর্ম। কে সেই লোকটা? তার আশেপাশের কেউ, তার আশেপাশের তো মেঘ। তাহলে কি মেঘ? না, মেঘ এসব করতে পারে না, ও তো ঠিক মতো মেয়েদের সাথে কথা বলতে পারে না, আর এসব করবে তাহলে লোকটা কে? নিশি আর ভাবতে পারছে না, তাই শাওয়ার নিয়ে শুয়ে হালকা একটা ঘুম দিয়ে দিল। তখন মেঘের কল। কি রে, কি করিস? কতদিন বলেছি আমার সাথে তুই তুকারি করবি না। আসলে ওনাকে আমি আপনি করে বলবো, তুই করে যে বলছি এটা তোর সাতচর্মের ভাগ্য। হয়েছে, এখন কি করিস? আমার হবু বরকে স্বপ্ন দেখছিলাম, কিন্তু তুই দিলি সব ধ্বংস করে। এসব আজে বাজে চিন্তা না করে যদি পড়তে বসতি তাহলে এতদিনে ভালো রেজাল্ট করতে। এই, তোদের সাথে কথা বলতেই ভালো লাগে না, পড়াশোনা ছাড়াও দুনিয়াতে অনেক কিছু আছে, এগুলো এনজয় করো ব্রাদার। লাগবে না আমার এনজয় করা,
তুই কর যত সব বলেই মেঘ ফোন কেটে দিল। নিহিও রাগ করে ফোনটা ছুঁড়ে মারল, কিন্তু নোটিফিকেশনের শব্দে তাড়াতাড়ি করে তুলে নিল সেই আজব লোকটার মেসেজ। নীলপরি কি করো? নিশি মেসেজ দেখে মুসকি হাসলো। এখন সেও আসক্ত হয়ে পড়েছে এই মেসেজগুলোর সাথে, অপেক্ষা করে প্রতি মুহূর্ত কখন একটা মেসেজ আসে, কিন্তু খুব কমই রিপ্লাই করে সেগুলো, শুধু সিন করে রেখে দেয়। কিন্তু আজকে কৌতূহল হয়ে রিপ্লাই করলো। আজকে আমার মাথা খারাপ। কেন নীলপরি, কি হয়েছে? আর বলবেন না, মেঘ কল করেছিল, শুধু পড়া আর পড়া, পড়া ছাড়া কি দুনিয়াতে কিছু নাই? মেঘ তো খারাপ বলেনি, পড়া ছাড়া দুনিয়াতে অনেক কিছু আসে ঠিকই, কিন্তু সেগুলো অর্জন করতে জ্ঞানের প্রয়োজন, আর সেই জ্ঞান অর্জিত হবে পড়াশোনার মাধ্যমে। হইছে, বুঝছি, আপনারে ভাবছিলাম অন্যরকম, কিন্তু আপনিও মেঘের ফটোকপি। আচ্ছা আপনি কে বলুন তো? কেন জানতে ইচ্ছে করছে? খুব খুব প্রেমে পড়ে গেলে নাকি? আচ্ছা প্রেমে পড়তে যাব কেন, আমি এসব প্রেম প্রেম করে প্যারা নিতে চাই না, সিঙ্গেল লাইফ ইজ বেস্ট। হুম, খুব ভালো। বললেন না তো আপনি কে? সময় হলে সব জানতে পারবা নীলপরি, সঠিক সময়ের আগে কিছু পাওয়া ঠিক না। সেই সময়টা কখন? খুব শীঘ্রই আসবে আশা করি। আমি তো খুব কৌতূহল নিয়ে বসে আছি। হইছে, আরে সব বাদ দাও, এখন পড়তে বসো, এইবার মেঘের থেকে ভালো রেজাল্ট করে আমার মুখ উজ্জ্বল করো। দূর, আর কথাই বলবো না। ফোনটা ছুঁড়ে মেরে ডিনার করতে চলে যায়। ওপারের লোকটা নিজের ফোনের দিকে তাকিয়ে রহস্যময় একটা হাসি দেয়। ডিনার করে এসে নিশি ঘুমিয়ে যায়, ফোন পড়ে রইল বিছানার ওপর। সকালে ঘুম থেকে উঠতেই নিশি আশ্চর্যের চরম পর্যায়ে পৌঁছে যায়। তার ঘরের অবস্থা পুরা খারাপ, কে করেছে এসব? সমস্ত ঘর ভর্তি হার্ট শেপ বেলুন, আর প্রত্যেকটির উপর সরে লেখা। সকাল সকাল অদ্ভুত এক ফিলিংস হলো নিশির, কিন্তু ভয় হলো কিছুটা। লোকটা তার রুম পর্যন্ত পৌঁছে গেল কিভাবে? তাহলে লোকটা কি জাদু জানে? ফোনটা হাতে নিয়ে দেখল 1000+ মেসেজ, সবগুলো শুধু সরি নীলপরি লেখা। নিশি রিপ্লাই করল, আচপ লোক আপনি? সঙ্গে সঙ্গে রিপ্লাই আসলো, সবই তো তোমার জন্য আমার নীলপরি। আপনি আমার রুমে ঢুকলেন কি করে? তোমার মনের ভিতর ঢুকতে পারছি, আর ঘরে ঢোকা তো দুধপাত। আমার মনের ভেতর কেমনে ঢুকলেন? সময় হলে সব বুঝতে পারবা। আপনি কি জাদু জানেন? আমার রুমে ঢোকার তো কোনো রাস্তা নেই। তোমার ভালোবাসার জাদুর কাছে এসব জাদু মিছে। সত্যি আজব। হুম, আমি আসবই, সারা রাত দু চোখের পাতা এক করতে পারি না। কি হয়েছে, ডাক্তার দেখান। এই রোগ ডাক্তার সারতে পারবে না। কেন? চোখ বুঝলেও দেখি তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। হোমা তাই? হুম। আচ্ছা মেঘ চলে আসবে, এখন আমি কলেজে যাব। হুম, গুড বাই। নিশি ফোন রেখে আনমনে হাঁটতে শুরু করলো। দেয়ালে এসে মাথা ধাক্কা খেতে যাবে, কারোর হাত দেয়ালে দেখলো, সেখানে ধাক্কা লাগলো। কিরে, পাগল হয়ে গেছিস নাকি ভূত ধরেছে? কিসব বাজে বাজে বকতেছিস? রুমের এই অবস্থা কে করলো? জানি না রে। জানি না মানে? তোর রুম কে অবস্থা করলো তুই জানিস না? আর এসব কি, সবগুলোতে সরি লেখা? নিশি কিছুটা অপ্রস্তুত হয়ে যায়, কি বলবে বুঝতে পারছে না। হইছে কি মেঘ, এটা আমি সাজিয়েছি, আসলে আমার একটা ইউটিউব ভিডিও দেখে অনেক শখ উঠেছিল তাই এরকম করছি। মিথ্যা কথা বলার জায়গা পাস না। হ্যাঁ সত্যি, আমি এখনই ফবিকে বলছি তোর বিয়ের ব্যবস্থা করতে। এই না, প্লিজ প্লিজ। আচ্ছা এসব ঢং বাদ দিয়ে চল, ক্লাস মিস করব না হলে। তুই 2 মিনিট ওয়েট কর, আমি 5 মিনিট আসছি।
এরপর নিশি আর মেঘ চলে যায় ভার্সিটিতে। আসার সময় পথে আরিফের সাথে দেখা। আরিফ তাদের ফ্রেন্ড, বাট মেঘ ওকে সহ্য করতে পারে না, কারণ কিছুদিন আগেও নিশিকে প্রপোজ করেছিল, যদিও নিশি রিজেক্ট করেছে। নিশি, আমি একটা রিকোয়েস্ট করি, প্লিজ না করবে না? আরে বলো কি রিকোয়েস্ট। সামনেই কফি হাউস, আমি তোমাকে এক কাপ কফি খাওয়াতে চাই এখন। আচ্ছা চলো এমি, চলো কফি খেয়ে বাসায় যাব। না তুই বরং যা, আমার ভালো লাগছে না। ও যখন আসতে চাচ্ছে না তাহলে যাক, আমি তোমাকে বাড়িতে ড্রপ করে দিব। মেঘ কালো মুখ করে পিছন ফিরে আসতে যাবে, নিশি টেনে নিয়ে গেল। মেঘ চুপচাপ বসে আছে আর নিশি আর আরিফ হেসে হেসে গল্প করছে। পাশে থাকা পানের গ্লাসটি আরিফ ইচ্ছে করেই ফেলে দিল। সরি নিশি, আমি পরিষ্কার করে দিচ্ছি বলেই আরিফ নিশির গায়ে হাত দেয়। মেঘ ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এসব কি আরিফ, ইচ্ছে করে গ্লাস ফেলে দিয়ে আবার ওর গায়ে হাত দিচ্ছ? তাতে তোর কি, তুই এসবের মধ্যে কথা বলছিস কেন? আমার কি মানে, তুই পর গায়ে হাত দিবি কেন? 100 বার দিব। মেঘ আরিফের নাক বরাবর একটা ঘুষি মারে। আরিফ উঠে আবার মেঘকে মারতে আসে, কিন্তু মেঘ আবার ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতক্ষণ পাশে দাঁড়িয়ে সবকিছু দেখছিল নিশি, এবার সে মেঘকে আটকে রাখে। এসব কি হচ্ছে মেঘ, চল পাশে চলে যাই। ছাড় আমাকে, ওই তোর গায়ে হাত দিল কেন? চল প্লিজ এখানে সিক্রেট করিস না প্লিজ। এতক্ষণে এখানে কয়েকজন লোক জমা হয়ে গেছে, সবাই আরিফকে গালাগালি করছে। মেঘ তুই কাজটা ঠিক করলি না, এত লোকের সামনে আমাকে অপমান করলি, এর বদলা আমি নেবই। নিশি মেঘকে টেনে নিয়ে আসে বাড়িতে। বাসায় আসতেই মেঘ চুপচাপ রুমে চলে যায়। নিশিও কিছুক্ষণ মামির সাথে গল্প করে বাসায় চলে যায়। মেঘ রুমে বসে আছে, মাথা ব্যথা করছে প্রচুর। ওইদিকে বাসায় পৌঁছে লাঞ্চ করে রুমে শুয়ে পড়ল নিশি। রুমে আসা মাত্রই সেই অজানা লোকটার কথা মনে হতে থাকে নিশির। ফোনটা হাতে নিয়ে অপেক্ষা করতে থাকে। আজ একটা 12 মেসেজ আসলো না লোকটার। অদ্ভুত একটা কৌতূহল মনের মধ্যে কাজ করছে। লোকটার প্রতি আসক্ত হয়ে পড়েছে নিশি। আগ বাড়িয়ে মেসেজ দিবে না কি দিবে না, এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। সন্ধ্যার দিকে ঘুম ভাঙল তার। হালকা নাস্তা করে পড়তে বসল। আজ কিছুই ভালো লাগছে না তার, জানি না কেন। সচরাচর পড়তে বসে না নিশি, তবে আজ বইয়ের পাতায় হালকা চোখ বোলালো সে। রাত 9টার দিকে ডিনার করে এসে শুয়ে পড়ল ঘরের ভিতরে লাইট অফ করে। হালকা হালকা শীত পড়েছে, তাই এই সময় শুয়ে থাকতে ভালো লাগছে, কিন্তু ঘুম আসছে না। হঠাৎ করে জানালার পাশে কিছু একটা দেখল, কিন্তু পরক্ষণে মিলিয়ে গেল। মনের ভুল ভেবে চোখ বন্ধ করে শুয়ে রইল। কিছুক্ষণ পর অনুভব করলো তার উপর ভারী কিছু শুয়ে আছে। চোখ খুলতেই ভয়ে হাত পা কাঁপতে শুরু করলো। একজন জলজ্যান্ত পুরুষ তার উপর শুয়ে আছে। চিৎকার দিতে যাবে, মুখ থেকে সাউন্ড বের হচ্ছে না। কেউ তার ঠোঁটজোড়া দখল করে নিয়েছে, ছাড়ানোর জন্য লাফালাফি করছে, কিন্তু পারল না। প্রায় 7 মিনিট পর ছাড়ল। সাদা শার্টের সাথে চোখে কালো সানগ্লাস, মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না। কে আপনি, এসব কি? আমি তোমার সেই অজানা প্রেমিক, কিন্তু তুমি আজ যে অন্যায় করেছো তার কোনো ক্ষমা নাই। আমি আবার কি করলাম? এখনই ভুলে গেলে? ছেলেদের সাথে কথা বলতে এত ভালো লাগে। কিসব আজে বাজে বলছেন, আর আপনি কেন এরকম করছেন? আমি ছাড়া এই পৃথিবীতে কেউ তোমার গায়ে হাত দিতে পারবে না, না হলে খুন করব। যেই তোমার গায়ে হাত দিবে তাকেই মরতে হবে। আজব, আর আপনি এত রাতে আমার রুমে কিভাবে আসলেন? আমি যখন যেখানে ইচ্ছা সেখানেই আসব, যখন ইচ্ছা তোমাকে আদর করব, শাসন করব, সব আমি করব, অন্য কারো অধিকার নেই তোমার উপর। কেন, আপনি আমার কি হন? আর আমি আপনাকে চিনিও না। এত চেনা লাগবে না, শুধু জেনে রাখো যেই তোমার গায়ে হাত দিবে তাকেই মরতে হবে। আজ প্রথম, তাই আরিফকে মেরে হসপিটালে ভর্তি করে দিয়ে এসেছি, আরেকবার এরকম হলে পৃথিবী থেকে তুলে দেব।
আচ্ছা ঠিক আছে, আমি কারোর সাথে কথা বলবো না, তবে আপনি কাউকে কিচ্ছু করবেন না। এই তো গুড গার্ল। কিন্তু আপনি ওটা কি করলেন? কোনটা? আপনি আমাকে কিছু করলেন কেন? বেশ করেছি, বেশি কথা বললে আবার করব। থাকবো না। ঠিক আছে ঘুমাও, গুড নাইট নীলপরি। বলেই লোকটা আবার কোথায় হারিয়ে গেল। টেবিলের উপর কিছু একটা রেখে নিশি হাত নাড়াতে পারছে না, এত জোরে ধরেছে লোকটা যে হাত ফুলে গেছে। নিশি হাতের দিকে তাকিয়ে চুপ করে শুয়ে রইল। সকালে ঘুম থেকে উঠে টেবিলে থাকা বক্সটা খুলল নিশি। খুলতেই বুক কেঁপে উঠল নিশির। রক্তে মাখানো একটা চাকু, তার উপরে একটা চিরকুট। কাঁপা কাঁপা হাতে চিরকুটটা খুলল নিশি। আমার প্রিয় নীলপরি, আশা করি এতক্ষণে আমার পাঠানো উপহারটা পেয়ে গিয়েছ। এই শীতের সকালে স্তব্ধ মনে আমাকে ছাড়া কাউকে নিজের মনের অন্তরালেও কাছে চেয়েও না, ধ্বংস হয়ে যাবে। মনে রেখো, শীতের চাদর জড়িয়ে কুয়াশার মাঝে দাঁড়িয়ে হাত দুটো দাও বাড়িয়ে। শিশিরের শীতল স্পর্শে যদি শিহরিত হয় মন, বুঝে নিও আমি আছি তোমার পাশে সারাক্ষণ। আমার প্রিয় নীলপরি, তোমার অজানা প্রেমিক সারা জীবন তোমাকে আগলে রাখবে। নিশি অজানা এক আতঙ্ক অনুভব করল। আরিফের এই অবস্থা হলে মেঘ যে প্রতিদিন তার সাথে ঘুরে, যদি মেঘের কিছু হয়ে যায়? না, আমার জন্য মেঘের যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে? এই চেয়ে বরং আমি মেঘকে ইগনোর করব, কিন্তু লোকটা কে? নিশি আর কিছু ভাবতে পারছে না। ওইদিকে একটু পর মেঘ চলে আসবে ভার্সিটিতে যাওয়ার জন্য। কি করবে নিশি? নিশি ব্রেকফাস্ট করতে বসে, কিছু খেতে পারছে না, তাই রুমে চলে আসলো। একটু পর মেঘ আসলো ভার্সিটিতে যাওয়ার জন্য। দুজন বেরিয়ে পড়ল রাস্তায়, দুজন হাঁটছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। অন্যদিন নিশির বকবকানের কারণে হাঁটতে পারত না মেঘ। আজকে কি হলো মেয়েটার? নিশি, শরীর খারাপ তোর? না। তাহলে কোনো কথা বলছিস না যে? ভালো লাগছে না তাই বলছি না। কি হয়েছে, এরকম বিহেভ করছিস কেন, আর তোর হাত এত ফুলে আছে কেন? বলেই মেঘ নিশির হাত ধরতে যাবে, নিশি এক ঝটকায় হাত সরিয়ে নিয়ে মেঘের গালে থাপ্পড় বসিয়ে দিল। তুই কোন অধিকারে আমার হাত ধরলি? আমার ইচ্ছা হলে কথা বলবো, না ইচ্ছা হলে নাই, আর কখনো আগ বাড়িয়ে ন্যাকামি করতে আসবি না। কি হয়েছে, আজ এরকম করছিস কেন? কিছুই হয়নি, এটা আমার অনেক আগেই করার ছিল। আর প্রতিদিন সকালে এরকম ন্যাকামি করে আনতে চাস কেন? নিজেকে কি হিরো মনে করিস? আজব তো, এরকম করছিস কেন, কারণটা বল। কোনো কারণ নেই, আর কখনো তুই আগ বাড়িয়ে এসব করতে চাবি না। বলেই নিশি সোজা হাঁটতে শুরু করলো, মেঘও পিছু পিছু যেতে শুরু করলো। নিশি গিয়ে সরাসরি ক্লাসে বসে গেল, মেঘ গিয়ে তার পাশের সিটে বসতে পারল না। প্রতিদিন নিশি তার পাশের সিটে বসার জন্য লড়াই করত, কিন্তু আজ কি হলো, মেঘ চুপচাপ ক্লাস করে বাইরে নিশির জন্য অপেক্ষা করতে লাগলো। কিন্তু পরে জানলো যে নিশি ক্লাস শেষ করেই বাসায় চলে গেছে। মেঘ দাঁড়িয়ে না থেকে বাসায় চলে আসলো।